بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ আবার বাংলাদেশ থেকে সম্মানিত ভাই অনিকুল ইসলাম তিনি জানতে চেয়েছেন যে একজন ইমামের সাধারণত কেমন কি দায়িত্ব থাকে সালাতের ব্যাপারে এবং তিনি বলেছেন যে আমিও মাঝে মাঝে ইমামতি করি সেক্ষেত্রে হানাফি সমাজ হওয়ায় পায়ের সাথে পা কাদের সাথে কাজ তারা মিলান না এক্ষেত্রে আমার কোনো করণীয় আছে কিনা যাকা আল্লহ হয়রানা সানুল জাজা অত্য গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি জানতে চেয়েছেন প্রিয়দিনী ভাই পায়ের সাথে পা কাদের সাথে কাঁধ মেলানো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্না আল্লা রসূল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এ ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে ব্যক্তি কাতারের মাঝখানে ফাঁকা বন্ধ করে দিল তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে আরও আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি কাতারের মাঝখানে ফাঁকা বন্ধ করে দিল পায়ের সাথে পা মিলিয়ে তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় এর উল্টা চিত্র পায়ের সাথে পা মিলিয়ে দিলে অনেকে বলেন যে এটা বেয়াদবি হচ্ছে তা আসলে আল্লাহ রসু সালু তিনি তো বেয়াদবি শিক্ষা দেওয়ার জন্য আসেননি যারা এই কথাগুলো বলছেন তারা কিন্তু পক্ষান্তরে আল্লাহ রসুলকেই এই গালিটি দিতে চাচ্ছেন এজন্য সেই সমস্ত ভাই বোনদেরকে আমরা সতর্ক সাবধান করতে চাই আপনার মাধ্যমে যে যারা পায়ের সাথে পা কাদের সাথে কাজ মিলিয়ে দিয়ে যারা সালাতে দাঁড়ায় তাদের ব্যাপারে এমন মন্তব্য করা থেকে দূরে থাকুন এবং একজন ইমামের এটি করণীয় প্রয়োজন আল্লাহ রসুল সাল্লাহ সব সময় তিনি কাতার সোজা করার জন্য বলতেন পায়ের সাথে কাদের সাথে কাত মিলিয়ে দেওয়ার জন্য সবসময় তিনি বলতেন এজন্য একজন ইমামেরও দায়িত্ব হবে তিনি বলবেন আর আপনি যেহেতু হানাফি সমাজে থাকেন সেক্ষেত্রে আপনি তাদেরকে সর্বপ্রথম বোঝানোর চেষ্টা করবেন যে এই ব্যাপারে আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আল্লাহ রহম করুন আশা করা যা বুঝতে পেরেছেন আসসালাম রহমতুল্লাহ